আপনি কোনো জব করছেন, পাশাপাশি আপনার বাড়তি ইনকামের প্রয়োজন? হতেই পারে। মানুষের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে বড় হওয়ার স্বপ্ন থাকতেই হবে, আর সেই লক্ষ্য অর্জনে মানুষকে ধৈর্য নিয়ে এগুতেই হবে। আপনার সঞ্চয়ের পরিমাণ বেশ ভালো, কোনো বন্ধু যদি আপনাকে তার একটি দোকানে ইনভেস্ট করতে বলে, বললেই কি আপনি আগে পিছে না ভেবে শুধু বিশ্বাসের ভিত্তিতে আপনার সঞ্চিত অর্থ বাড়তি লাভের আশায় বন্ধুর দোকানে ইনভেস্ট করে দেবেন? যদি সেটি করেন তবে আপনি মহামূর্খ। বিশ্বাস ব্যবসার একটি বড় ব্যাপার, যা এটা যেমন সত্য তেমনি ব্যবসায় আপনার বন্ধু আর তার দোকানের ব্যবসা সম্পর্কে খোঁজ খবর নেওয়াও ব্যবসার অন্যতম ও গুরুত্বপূর্ণ সত্য। চলুন দেখে নেই, বন্ধুর দোকানে ইনভেস্ট করতে গেলে কি কি বিষয় দেখা উচিত। প্রথমেই আপনি দেখবেন আপনার বন্ধু ব্যবসায়ী হিসেবে কতটুকু সৎ, দোকানের ব্র্যান্ডিং মানে ওই এলাকায় ব্যবসা সফল হিসেবে দোকানের নামধাম রয়েছে কিনা, সে কি তার দোকানের ব্যবসায় দিনে দিনে উন্নতি ঘটিয়ে আরো নতুন নতুন ব্যবসা বাড়াতে পারছে, নাকি দোকানের ঠিকই ব্যবসা হচ্ছে অথচ আপনার বন্ধুবর ব্যবসার টাকায় শুধু ব্যক্তি বা পারিবারিক স্বার্থ উন্নতির জন্য ব্যবসার আয় করা অর্থ অন্যভাবে সরিয়ে ফেলছে। দোকানে বাৎসরিক মাসিক লাভ কেমন, দোকানে যেসব মালামাল চলে তা চলতি বাজারের ট্রেন্ড অনুযায়ী ব্যবহারযোগ্য মালামাল কিনা, কাগজপত্রে বা মালিকানা দলিলে দোকান নিয়ে কোনো ঝামেলা আছে কিনা, দোকানের কর্মচারীদের তিনি নিয়মিত বেতন ভাতা দেন কিনা, যে অর্থ দোকানের লগ্নি করবেন ভবিষ্যতে কোনো দুর্যোগে ব্যবসা বন্ধ হয়ে গেলে দোকানের মূল সম্পত্তি বিক্রি করে যা পাবেন তাতে লাভ ক্ষতির রেশিও কেমন হবে। হ্যাঁ, এগুলো দেখার নামই হলো স্টক মার্কেটের ভাষায় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আর এগুলো দেখার কিছু নির্দিষ্ট সূত্র আছে যাকে স্টক মার্কেট বিজনেসে ফান্ডামেন্টাল ইন্ডিকেটর বলে। অনেকেই আমার থেকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভালো বোঝেন, ভালো জানেন, আপনাদের ভালো শেখাতে পারবেন, আমি তাদের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোনো রকেট সায়েন্স না। স্টক মার্কেট ব্যবসা করতে গেলে কমার্স বা ইকোনমিক্সের স্টুডেন্ট থাকার ব্যাকগ্রাউন্ড থাকতেই হবে। আমি বিষয়গুলো সাদামাটাভাবে দেখবার অনুরোধ করব। আমরা কোনো শেয়ার কেনার আগে গুগলে সার্চ দিয়ে প্রথমেই দেখতে পারি আমাদের দেশের কোন কোন সেক্টর জিডিপি বৃদ্ধিতে ভূমিকা রাখছে, সেই সেক্টরের এ ক্যাটাগরির কোনো কোম্পানি বেছে নিতে পারি। সেই কোম্পানির নামে কোনো মামলা বা ঝামেলা থাকলে কোম্পানির নামের পাশে ফ্রড বা স্ক্যাম লিখে গুগলে সার্চ দিলে তথ্য পাওয়া যাবে। এবার আপনি কোম্পানির ওয়েবসাইটে গিয়ে মালিক বা পরিচালনা পরিষদের নাম ঠিকানা নিলেন, অনুসন্ধান করে জানতে হবে তারা কোম্পানির লভ্যাংশ দিয়ে নতুন নতুন ব্যবসায় লগ্নি করে দিনে দিনে ব্যবসার পরিধি ঘটাচ্ছেন কিনা, অনুসন্ধান করে তাদের রাজনৈতিক পরিচয়টাও জানা জরুরি। কেননা পলিটিক্যাল ইভেন্টস, ন্যাচারাল ডিজাস্টার শুধু স্টক মার্কেটেই না, দেশের সামগ্রিক অর্থনীতির উপরও প্রভাব ফেলে। এবার কোম্পানির ওয়েবসাইট থেকে কোম্পানিতে কি কি মাল চলে, তা দীর্ঘদিন ধরে চলে আসছে কিনা, আমি আপনি বা আমাদের পরিবার সেসব মালামাল নিত্য নৈমিত্তিক ব্যবহার করে আসছে কিনা সেটি দেখতে হবে। অথরাইজড ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল দেখুন, কোম্পানির অ্যাসেট আর লোন বা ডেবটের পরিমাণ দেখুন। লোনের পরিমাণ বেশি থাকলে ওই কোম্পানির ধারে কাছে না যাওয়াই ভালো। অ্যাসেট আর লায়াবিলিটি দেখতে নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাব দেখুন। অ্যাসেট আর লায়াবিলিটি দেড় গুণ থাকা উচিত, এটি দেখতে বুক ভ্যালু দেখুন। কোম্পানির বিগত পাঁচ বছরের ইপিএইচ যদি কনসিস্টেন্ট বৃদ্ধি পায় তাহলেই বোঝা যাবে কোম্পানিতে ব্যবসা সফল। কোয়ার্টারলি ইপিএস মাঝে মধ্যে কম বেশি হলে শর্ট টার্ম বিনিয়োগে খুব একটা অসুবিধা না হলেও লং টার্ম ইনভেস্টের জন্য ইপিএস কনসিস্টেন্টলি বৃদ্ধি পাওয়া ছাড়া বিকল্প নেই। এরপর ই রেশিও দেখা উচিত, এতে শেয়ারের মূল্য ওভার প্রাইস কিনা রিস্ক বা মোমেন্টাম সম্পর্কে বোঝা যায়। আমাদের দেশে সাধারণত 10-15 এর মধ্যে পিই রেশিও ঝুঁকিমুক্ত ভাবা হয়, তবে এটি কোম্পানির ব্র্যান্ডিং বা ব্যবসায়িক সুনামের উপর অনেকাংশে নির্ভর করে। সস্তা না দাম বেশি তা কোম্পানির মালের কোয়ালিটির উপর নির্ভর করে। এরপর কোম্পানি নিয়মিত ডিভিডেন্ড দেয় কিনা সেটাও দেখা উচিত। কোম্পানির রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এজিএম, ইজিএম বা ইয়ার এন্ড তারিখটাও দেখে দেওয়া যায়। কোম্পানি, ইনস্টিটিউশন, বিদেশি পাবলিকের হাতে কি পরিমাণ শেয়ার আছে তাও দেখে নিলে এসব ইন্ডিকেটরে শেয়ার প্রাইসের ভোলাটিলিটি বোঝা যায়। আর এগুলোর সকল তথ্যই পাবেন ডিএসই, সিএসই এবং কোম্পানির ওয়েবসাইট থেকে। যে স্টক এক্সচেঞ্জে আপনি বিজনেস করছেন সেই স্টক এক্সচেঞ্জের নিউজ আর যে কোম্পানিতে বিনিয়োগ করছেন বা করবেন তার নিউজ সম্পর্কে আপডেট থাকুন। ব্যাস,
এগুলো দেখে কোম্পানির শেয়ারটির চার্টিংয়ে ডেইলি, উইকলি, মান্থলি ক্যান্ডেলস্টিকের মুভমেন্টের পরিমাণ দেখে সস্তা দামে কিনুন আর বেশি দামে বেচুন। তবে অবশ্যই মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, স্টপ লস, টেক প্রফিট সূত্র মেনে ধৈর্য আর ডিসিপ্লিনের সাথে ট্রেডিং প্ল্যান করে নিজস্ব ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড বা ইনভেস্ট করুন। হ্যাঁ, কি করে ব্যালেন্স শীট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট তৈরি করতে হয়, ইনফ্লেশন, ডিফ্লেশন, জিডিপি গ্রোথ রেট, এমপ্লয়মেন্ট স্ট্যাটিস্টিক্স, ট্রেড প্ল্যান্স রিপোর্টস, পলিটিক্যাল ইভেন্টস, মিলিটারি কনফ্লিক্টস, কোয়ান্টিটেটিভ ইজিং, বিষয়গুলো সম্পর্কে যদি ভালোভাবে জানা যায় তাহলে তো স্টক মার্কেট ট্রেডিংয়ে আপনি এম্পায়ার। ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, ন্যাব, ইপিএস, পিই রেশিও, বুক ভ্যালু, ডিভিডেন্ড, বিষয়গুলো কিভাবে হিসাব কিতাব করতে হয় আর এগুলো শেয়ার প্রাইসের উপর কিভাবে প্রভাব বিস্তার করে তা নিয়ে জানতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। বন্ধুরা, যদি আমাদের তৈরি ভিডিও আপনার শেয়ার মার্কেট শিক্ষায় উপকার হয় তাহলে লাইক, শেয়ার করে আমাদের উৎসাহিত করতে পারেন। পরবর্তী ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আর নোটিফিকেশন বেলে ক্লিক করে আরও শিক্ষামূলক ভিডিও পেতে সঙ্গে থাকবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, যতটুকু জানি উত্তর দিতে চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।